হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, পড়িব অসম, বাড়িব অসম। এডিআরইত এবার থাকিব নেগেটিভ নম্বর, অসমের ইতিহাস এইবার হব সর্ববৃহৎ নিযুক্তি পরীক্ষা। 11,00,000 প্রার্থী অবতীর্ণ হব তৃতীয় আর চতুর্থ বর্গের নিযুক্তি পরীক্ষা। সেপ্টেম্বর মাহের ভিতর পরীক্ষা পাতিবলৈ সাজু রাজ্য সরকার। গোয়ালপাড়ার ব্যবসায়ী অশোক গোয়েলর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডক লৈ আরক্ষীয়ে জোরদার করেছে তদন্ত। আইজিপি প্রশান্ত কুমার ভূঁইয়াই বুঝ দলে তদন্তর অগ্রগতি। পুত্রর সন্মুখতে ব্যবসায়ী অশোক গোয়েলক গুলিয়া হত্যা করেছিল অজ্ঞাত দুর্বৃত্তই। সাধারণ জনতার নিরাপত্তা নিশ্চিত করবলে সরকারক দাবি সাংসদ রকিবুল হুসেইন। কংগ্রেসক পুনের উজ্জীবিত করবলৈ গুয়াহাটীত উপস্থিত প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং। মায়ঙত বান পরিস্থিতির বুজ লৈ রাজ্য সরকার বান প্রতিরোধত ব্যর্থ হওয়া বলে জিতেন্দ্র সিংর অভিযোগ। আগন্তুক তিনদিন মিলিত হব কেবাখনো দলীয় বৈঠক। বেগ বুলি কোৱাৰ পিছদিনাই বদরুদ্দিন আজমলক উভতি ধরলে কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং আর ভূপেন বরাই। বদরুদ্দিন আজমলক বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে এআইডিএফ হল ইতিহাস বলে জিতেন্দ্র সিংর কটাক্ষ। আমি বাঘর লগত নুযুজু বলে প্রত্যুত্তর ভূপেন বরার। উন্মুক্ত নলা আর পথত পুখুরী সদৃশ গাঁতর বিরুদ্ধে গুয়াহাটীত রাইজর প্রতিবাদ। মহানগরীর পদপথত 300+ উন্মুক্ত নলা থাকার অভিযোগ। অতি শীঘ্রে উন্মুক্ত নলা ঢাকি দিয়া আর কৃত্রিম বান সমস্যা সমাধানের দাবি প্রতিবাদ। দুধনৈত ইটোর পিছত সিটো ধর্ষণ কাণ্ডয় জোকারি গেছে সমগ্র গোয়ালপাড়া জেলা। লম্পট ধর্ষণকারী সহজ টার্গেট হয়ে পড়েছে ঘরত অকলে থাকা নাবালিকা কন্যা। বলাৎকারী নিকৃষ্ট কামনার বলি হয়েছে 70 বছরের বৃদ্ধাও। টিপ্লাই নাবালিকা ধর্ষণকারী সফিউল রহমান আরক্ষীর জালত। নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ পুনৰ CAA বিৰোধী আন্দোলনকারী কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আন্দোলনকারীর উচতনীত 5 জন শহীদ হওয়া ঘটনার ভালদরে হিসাব দিব লাগিব আন্দোলনকারীয়ে। অসমত এতিয়ালৈ মাত্র 8 জনেহে নাগরিকত্ব বিচাৰি কৰিছে আবেদন। বায়োমেট্রিক সমস্যার বাবে 26,00,000 লোক বঞ্চিত হৈ আছে আধারৰ পৰা। জিম্বাবুয়ে টি-20 শৃঙ্খলার পিছতে টিম ইন্ডিয়াত রিয়ান পরাগর স্থানক লৈ ঘনীভূত হৈছে অনিশ্চয়তা। রিয়ানে সোনালী সুযোগ নষ্ট করলে বলে মন্তব্য বিভিন্নজনের। 3খন খেল 24 রান করা রিয়ানক লৈ অসমবাসীর তীব্র উৎকণ্ঠা। আগন্তুক শ্রীলঙ্কা ভ্রমণত টিম ইন্ডিয়াত স্থান লাভ করব বলে সকলোরে আশা। ইউরোকাপত পুনের চ্যাম্পিয়নের খিতাব জয় করলে স্পেইনে। শাকরুদ্ধকর ফাইনেলত 2-1 গোলত বিজয়ী স্পেইন। 6 দশক পিছত খিতাব দখলের স্বপ্নভঙ্গ ইংল্যান্ডর। কোপা আমেরিকাত কলম্বিয়া হরুয়ায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, পড়িব অসম, বাড়িব অসম। ইউরোকাপত পুনের চ্যাম্পিয়ন খিতাব জয় করলে স্পেইনে। স্পেইনের দখলত ইউরোর চতুর্থটো খিতাব। শ্বাসরুদ্ধকর ফাইনেলত 2-1 গোলত বিজয়ী স্পেইন। 6 দশক পিছত খিতাব দখলের স্বপ্নভঙ্গ ইংল্যান্ডর। কোপা আমেরিকাত কলম্বিয়া হরুয়ায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টিকি টাকার জাদুত ইংল্যান্ডর স্বপ্নভঙ্গ। স্পেইনের দখলত ইউরোর চতুর্থটো খিতাব। আর্জেন্টিনার দখলত কোপা আমেরিকা। 1966 চনত ওয়েম্বলি স্টেডিয়ামত বিশ্বকাপ জয় করার 58 বছর পিছত দ্বিতীয়টো বৃহৎ ট্রফি দখলের লক্ষ্যরে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামত নামিছিল গ্যারেট সাউথগেটর দল। হ্যারিকেনের নেতৃত্বত জুড বেলিংহাম, ফিল ফোডেন, বুকায় সাকার আক্রমণ বিভাগক সহায় করবলৈ দুয়ো উইঙত কাইল ওয়াকার আর লুক শক ফিল্ডত নমাইছিল সাউথগেটে। ইউরোত প্রথমবার খেলিবলৈ সুযোগ পোৱা লুক শয় প্রথমার্ধত বান্ধি রাখিবলৈ সক্ষম হৈছিল বিস্ময় বালক লামিনে ইয়ামালক। ইংল্যান্ডর গোললৈ অগ্রসর হওয়ার বাটত বারে বারে রণনীতি সলাবলৈ বাধ্য হৈছিল স্পেইনে। বাও দিকৰ পৰা সুফলে পজিশন সলাবলগা হৈছিল নিকো উইলিয়ামছে। বেকৰ পৰা কার্ভাহাল আৰু কুকুৰেলাই উঠি আহিও ভেদ কৰিব পৰা নাছিল ইংল্যান্ডৰ ৰক্ষণ বিভাগ। প্ৰায় 70% বল নিজৰ নিয়ন্ত্ৰণত ৰখাৰ পাছতো গোল শূন্যভাৱে সমাপ্ত হৈছিল প্ৰথমাৰ্ধৰ খেল। কিন্তু দ্বিতীয় আৰ্ধৰ আৰম্ভণিতে টিকি টাকাৰ লগত স্পেইনে সংযোজন কৰিলে গতি, যাৰ পৰিণতিত 47 মিনিটত বাওঁ দিশৰ পৰা প্ৰথমটো গোল কৰিবলৈ সক্ষম হল নিকো উইলিয়ামছে।
গোল খোৱাৰ পিছত যেন হার পালে ইংরাজ বাহিনী। গ্যারেথ সাউথগেটে তুলি নিলে অধিনায়ক হ্যারি কেনক, তার কেইমিনিটমানৰ পিছত ফিল্ডত সোমাল যুব প্রতিভা কোল পামার। 73 মিনিটত চেলসির প্রতিভা কোল পামারৰ গোলেৰে খেলত সমতা স্থাপন করলে ইংলেণ্ডে। তার খন্তেক পিছতে কার্বাহালৰ একমাত্র ভুলৰ সুযোগত ইংলেণ্ডৰ হৈ গোল করার সুবর্ণ সুযোগ হেরালে জুড বেলিংহামে। দীঘলীয়া পাছেৰে ইংলেণ্ডে স্পেইনৰ হাফত সৃষ্টি করা চাপ টিকি টাকাৰে প্রতিহত কৰি 86 মিনিটত নিকো উইলিয়ামছৰ পৰা পোৱা পাঁচ সাইড কৰি গললৈ ৰূপান্তৰ কৰি পুনৰবাৰ স্পেইনক অগ্ৰগতি দিলে মিকেল গুয়াৰজাবালে। তাৰ 3 মিনিট পিছত ডেক্লান রাইসৰ হেড ঠিক গোল লাইনৰ পৰা উভতাই নিশ্চিত গোলৰ পৰা স্পেইনক ৰক্ষা কৰিলে ড্যানিয়েলো ময়। কাজে 2-1 পৰাস্ত হৈ অশ্ৰহিক্ত নয়নেৰে ইউৰৰ অভিযান সামৰিব লগা হল ইংলেণ্ডে। আনফালে মায়ামীৰ হার্ড রক স্টেডিয়ামত অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনেলত কলম্বিয়াক হরুয়ায় পুনর্বার খিতাব জয় করিলে মেসির আর্জেন্টিনায়। ইউরো দখলৰ 7 ঘণ্টাৰ পিছত এক চেণ্ডেলৰ ক্যাপশনত ফুটবলৰ জয় হোৱা বুলি লিখিলে ইউরোৰ সর্বশ্রেষ্ঠ যুব ফুটবলাৰৰ খিতাব দখল কৰা লামিনে ইয়ামালে। লগতে গ্রেটেস্ট অফ অল টাইমৰ ইমোজিৰে মেসিক সন্মান জনালে যুব প্রতিভা লামিনে ইয়ামালে। কিন্তু কোপা নিজৰ দখললৈ আনিবলৈ খেলৰ 112 মিনিটলৈ ৰব লগা হল আর্জেন্টিনাই। খেলৰ মাজভাগতে ভৰিত আঘাত পাই খেলপথাৰ এৰিবলগীয়া হল মেসিয়ে। সতীৰ্থৰ সৈতে বহি উচুপি উঠা মেসিক দেখি বুকু মোচৰ খাই উঠিল কোটি কোটি ফুটবল অনুৰাগীৰ। তাৰ মাজতেই কিন্তু এল মাৰ্টিনেজে সৌদিশৰ পৰা ভেদ কৰিলে কলম্বিয়াৰ ৰক্ষণ বিভাগ। কোপা আমেরিকাত স্বপ্নৰ বিজয় সাব্যস্ত কৰি ফুটবলৰ পৰা অৱসৰ ললে বহু যুঁজৰ নায়ক ডিমারিয়াই। এতিয়া অপেক্ষা লা ফিনালি সীমালৈ, যত কোপা বিজয়ী আর্জেন্টিনার মুখামুখি হব ইউরো কাপ বিজয়ী স্পেইন, যত গুরু মেসির বিরুদ্ধে ফিল্ডত নামিব লামিনে ইয়ামালে। নিউজ 18 অসম নর্থ ইস্ট। দেখি বিদেশি হাই প্রোফাইল VVIP হলিউড বলিউডৰ তারকা ৰাজনীতিবিদ উদ্যোগপতিৰ উপস্থিতিত মঙ্গল অনুষ্ঠানৰ পিছতে সম্পন্ন হল অনন্ত আম্বানী আৰু ৰাধিকা মার্চেণ্টৰ বিবাহ অনুষ্ঠান। অৱশ্যে সোমবাৰেও আম্বানী পৰিয়ালে অনুষ্ঠিত কৰিলে বিশেষ অভ্যৰ্থনা অনুষ্ঠান। জিও ৱৰ্ল্ড কনভেনশ্যন চেণ্টাৰত ৰাজকীয় পৰশেৰে ৰঞ্জিত কৰা হাজাৰ হাজাৰ শ্ৰমিক আৰু কৰ্মচাৰীৰ বাবে সোমবাৰে বিয়াৰ শেষৰটো পাৰ্টিৰ আয়োজন কৰিছে আম্বানী পৰিয়ালে। মঙ্গল উৎসৱতে শেষ হোৱা নাই অনন্ত ৰাধিকাৰ বিয়াৰ অনুষ্ঠান। সোমবাৰে আম্বানী পৰিয়ালৰ আন এক পাৰ্টিৰ আয়োজন। পাছে সোমবাৰৰ পাৰ্টিত নাথাকে কোনো তাৰকা অভ্যাগত, তেন্তে কোনে ভাগ ল'ব এই পাৰ্টিত? দেওবাৰে অনন্ত ৰাধিকাৰ বিয়াৰ প্ৰীতিভোজত উপস্থিত আছিল দেশ বিদেশৰ শতাধিক হাই প্ৰফাইল VVIP। হলিউড বলিউডৰ তাৰকাৰ উপৰিও ৰাজনীতিবিদ, উদ্যোগপতি, ব্যৱসায়ীয়ে ভাগ ললে বিশ্বজুৰি চৰ্চা লাভ কৰা অনন্ত ৰাধিকাৰ অভ্যৰ্থনা অনুষ্ঠানত। কনিষ্ঠ পুত্ৰৰ বিয়াত চামিল হোৱা প্ৰতিগৰাকী অভ্যাগতক অন্তৰেৰে ধন্যবাদ জনালে ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ মুকেশ আম্বানীয়ে। Our most valued family, friends and guests, especially our friends from around the world who have come from a long distance. Good evening. We have with us as our special guests today our spiritual and religious leaders. They have come specially to bless Anant and Radhika. Aap sabko mera sadar pranam aur khub khub swagat. To all our guests today, on behalf of Deeta and me, I have to say that the Barat took over and we could not welcome you as we would have liked to from our heart. So my apologies, we wanted to welcome each and every one of you, and I take this opportunity that Deeta, I, along with Shaila and Viren,
welcome each and every one of you with a warm heart. কি নাছিল এই অনুষ্ঠানত? এফালে তারকার নাচ গান, আনফালে দুগৰাকী শঙ্করাচার্যর লগতে একাধিক পুরোহিতর মঙ্গল ধ্বনি, আনকি বিশ্বজুড়ি খ্যাতি থকা শাস্ত্রীয় সংগীতর একাধিক শিল্পীয়ে সুরর মূর্ছনারে মায়াময় পরিবেশের সৃষ্টি করিলে অনন্ত রাধিকার বিয়াত। কিন্তু ইয়াতে শেষ হওয়া নাই অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর বিয়ার বছরজোড়া আয়োজনের। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের 1,03,012 স্কোয়ার মিটার এলাকার প্রতি বর্গ ইঞ্চিত রাজকীয় পরশেরে রঞ্জিত করা হাজার হাজার শ্রমিক আর কর্মচারীর সোমবারে বিয়ার শেষরটো পার্টির আয়োজন করেছে আম্বানী পরিয়ালে। শতাধিক নিরাপত্তারক্ষী, হাউসকিপিং কর্মচারী, ইভেন্ট ম্যানেজমেন্টর কর্মচারী আর শ্রমিকর লগতে এন্টেলিয়া, সি উইন্ড আর করুণা সিন্ধু সহ আম্বানী পরিয়ালর প্রতিখন বাসগৃহত কাম করা শতাধিক কর্মচারীর এই বিশেষ পার্টির আয়োজন মুকেশ আম্বানী আর নীতা আম্বানীর। অনন্ত রাধিকার বিয়াত কাম করবলে অহা কর্মচারীর লগতে পরিয়ালর লোককও আম্বানী পরিয়ালে নিমন্ত্রণ জানাইছে অন্তিমটো অনুষ্ঠানত। বিয়ার প্রতিটো অনুষ্ঠানত ফটো তোলার দায়িত্ব থাকা প্রতিজন লোকর সহিত কথা পাতিছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর অধ্যক্ষা নীতা আম্বানীয়ে। আনকি পাপারাজি হিসাবে জনাজত হওয়া বি টাউনের ফটো সাংবাদিককো এই পার্টিলৈ নিমন্ত্রণ জানাইছে আম্বানী পরিয়ালে। এই বিশেষ পার্টির পাছতে সম্পন্ন হব 2022 চনত রোকা অনুষ্ঠানেরে আরম্ভ হওয়া অনন্ত রাধিকার বিয়া। অবশ্যে কিছুদিনের পাছত লন্ডনত আম্বানী পরিয়ালে আয়োজন করিব অনন্ত রাধিকার বিয়ার একাধিক অনুষ্ঠান। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ক্রীড়ারে বিশ্বজিনার পণ লৈছে তামুলপুরের এজাক তরুণ তরুণী। তরুণ তরুণীজাকে দৈনিক চলাইছে ক্রীড়ার বিভিন্ন অনুশীলন, খো খো হ্যান্ডবলের উপরেও চলাইছে দৌড় জাম্পর লগতে শরীর চর্চাও। সপন সার্থক করার তীব্র দক্ষপথেরই আগবাড়িছে এজাক তরুণ তরুণী, বুকুত বান্ধিছে ক্রীড়ারে বিশ্বজিনার অযুত হেঁপাহ। এই লক্ষ্যরে বোকাপানির মাজতে দৈনিক চলাই গেছে ক্রীড়ার বিভিন্ন অনুশীলনের শরীর চর্চা। এই দৃশ্য তামুলপুর জেলার কাউলি হাইস্কুল খেলপথারর। নিজকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে হেজার বাধাকো নেউচি প্রতিদিনে এইদরে ইয়াত যুবক যুবতী সকলে খো খো হ্যান্ডবলের উপরেও চলাইছে দৌড় জাম্পর লগতে শরীর চর্চা। শেহতীয়াক রাজ্য সরকারের নিযুক্তি প্রক্রিয়া আর ঘোষণায়ও অধিক উৎসাহী করে তুলিছে এই সকল যুবক যুবতীক। প্রথমে তো মানে আমাকে ইমান লাগা নাছিল, যেটা আমি খেলিছো আমি ইয়ার নিয়মব বুঝিছো, তেতিয়া আমাক মানে নিজে নিজে মানে ভাল লাগা হল। যেটা আমি একবার ডিস্ট্রিক্ট খেলিবলে গৈছো তারপর স্কুলের পর ছাত্র ছাত্রী অল্প ইচ্ছুক হল, প্র্যাকটিস করে আসো। আগতে ইমান ভালকে খেলব পারা নাছিল, প্র্যাকটিস করে করে আমি ইয়া বহুত শিকা হয়েছো আর অধ্যয়নের সমান্তরালগৈ ক্রীড়া জগততো মনোনিবেশ করেছে কণ কণ ছাত্র ছাত্রীর লগতে যুবক যুবতী সকলেও। দৈনিক তিনি চারি ঘণ্টা শরীর চর্চার উপরেও করেছে ক্রীড়ার অনুশীলন। বিগত প্রায় ছবছর ধরে বিনামূলিয়াকৈ তরুণ সরকার নামৰ এগৰাকী ক্রীড়া প্রশিক্ষকে দিছে প্রশিক্ষণ। প্রায় আজি তিন বছর ধরে কন্টিনিউ চলি আছে কিরণ সরকার নামৰ এজন প্রশিক্ষকে বিনা পয়সাত আমার কাউলিয়া অঞ্চলত যেটু খো খো খেলার যেটু প্রশিক্ষণ শিবির চলাই আছে খুব আনন্দত। এই অঞ্চলের মানুষে আগত তেনেকে খেল খেলা নাছিলে। লড়াছলীবিলাকৰ উৎসাহের উপরতে খেলার প্র্যাকটিস নির্ভর করে, সেই অনুযায়ী বাচ্চাবিলাকে সদায় রোদ বরষুণ বুকায় মন দি পেলায় খেলে আর বহুত দূর দূরণির পর আহে লড়াছলীবিলাক আই পেলায়। মিনি আছে, সাব জুনিয়র আছে, জুনিয়র আছে, সিনিয়রও আছে, টিম বনাই হয় আমি তেনেকে বনাই বনাই খেলাও, এত কম্পিটিশন করাও। ভারত ভূটান সীমান্তর অতি প্রান্তীয় অঞ্চলটোর এই যুবক যুবতী সকলে শেহতীয়াক আন্তঃজিলার লগতে রাজ্যিক পর্যায়ের বিভিন্ন খেলতো লৈছে অংশ। তামুলপুরের পর নয়নজ্যোতি দাসের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী আক্রমণের পিছতে সমগ্র আমেরিকাতে বিরাজ করে আছে তীব্র উৎকণ্ঠায়। পিছে ট্রাম্পে নহয় প্রথম, আমেরিকাত বহুবার হয়েছিল বহু নেতার উপর এনে ধরনের প্রাণঘাতী আক্রমণ, মৃত্যু ঘটিছিল পাঁচজনক নেতার।
দেওবার ট্রাম্পর ঘটনাক সর্বমুঠ বারোজনক রাষ্ট্রপতির সম্মুখীন হয়েছে এনে অঘটনার। ট্রাম্পে নহয় প্রথম, পূর্বতেও শক্তিশালী বহু নেতার উপর চলিছিল এনে বর্বর আক্রমণ। হত্যাকারীর হাতের পর সারি যা নাছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, আধহে নালাগে মেজর পার্টির রাষ্ট্রপতি পদর প্রার্থীও। বহুবার এনে প্রাণঘাতী আক্রমণ হয়েছিল, পাঁচজনক নেতার মৃত্যু ঘটেছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে কার্যনির্বাহ করা রাষ্ট্রপতির ভিতর বারোজনেই এনে অঘটনের সম্মুখীন হয়েছে। কারোবার প্রাণ গৈছিল, ঈশ্বরের কৃপাত আন কারোবার প্রথম বিপ্রাণ বাঁচিছিল। সন 1835, এন্ড্রিউ জ্যাকসন। রিচার্ড লরেন্সে গুলিয়াবলৈ চেষ্টা করেছিল প্রাক্তন রাষ্ট্রপতিগৰাকীক, কিন্তু দুয়োটা গুলিয়ে ভুল দিশত ফুটিছিল। প্রথম বিপ্রাণ রক্ষা পৰিছিল এন্ড্রিউ জ্যাকসনের। অবশ্যে রাষ্ট্রপতি এন্ড্রিউ জ্যাকসনে বেতেরে আক্রমণ করেছিল রিচার্ডক। সন 1865, আব্রাহাম লিঙ্কন। জন নামৰ এটা ঘাতকে হত্যা করেছিল রাষ্ট্রপতি লিঙ্কনক। লিঙ্কনের সমান্তরালভাবে আন কেবজনও উচ্চপদস্থ নেতা আছিল সিদিনা জনের টার্গেট। সন 1881, জেমস এ গারফিল্ড। রাষ্ট্রপতি গারফিল্ডক চার্লস জে গুইটেয়ে গুলিয়াইছিল, গুরুতরভাবে আহত হয় রাষ্ট্রপতিগৰাকী, চিকিৎসালয়ত ভর্তি করা হয়, যদিও 79 দিনের ভিতর মৃত্যু সাবটি লয় গারফিল্ডে। সন 1901, উইলিয়াম ম্যাককিনলিক। লিয়ন কেজালগুজর গুলিত প্রাণ গৈছিল উইলিয়াম ম্যাককিনলিকর। সন 1912, থিওডর রুজভেল্ট। রাষ্ট্রপতি হওয়ার ঠিক কিছুদিন পাছতে এখন সভাত মানসিকভাবে বিকারগ্রস্ত লোকর গুলিত গুলিবিদ্ধ হয়ে পড়ে রুজভেল্ট। প্রথম প্রাণ রক্ষা পড়ে রুজভেল্টর। সন 1933, ফ্রেঙ্কলিন ডি রুজভেল্ট। জুসেপ্পে জাঙ্গারাইর গুলিত বিদ্ধ হয়ে পড়েছিল রুজভেল্ট। প্রথম প্রাণ রক্ষা পড়ে রাষ্ট্রপতিগৰাকীর। সন 1950, হ্যারি এস ট্রুম্যান। জাতীয়তাবাদী পুয়ের্টো রিকানে চেষ্টা করেছিল ট্রুম্যানক হত্যা করবল, কিন্তু প্রাণ রক্ষা পড়েছিল ট্রুম্যানর। সন 1963, জন এফ কেনেডি। কেনেডিক হত্যা করেছিল লিয়ে, তার পাছতে রাষ্ট্রখনত শোকর বন্যা। সন 1975, গেরাল্ড ফোর্ড। প্রথম প্রাণ রক্ষা পড়েছিল ফোর্ডর। দুর্বৃত্তর টার্গেটত থাকিও মৃত্যুর দুয়ারদলির পর উভতি আহে ফোর্ড। সন 1981, রোনাল্ড রেগান। জন হিঙ্কলি জুনিয়রে রাষ্ট্রপতি রেগানক গুলিয়াইছিল, রেগান গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু আক্রমণের পর বাঁচি গৈছিল। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। নাগরিকত্বর আবেদন করা আটজনের দুজনে দিছে সাক্ষাৎকার। সিএএর অধীনত আবেদন করবলে অমান্তি হয়েছে হিন্দু বঙ্গালী সকল। হিন্দু বঙ্গালী সকলের আছে প্রয়োজনীয় নথি। হিন্দু বঙ্গালী সকল প্রয়োজনত দ্বারস্থ হব আদালতর। অসমত বর্তমানলে নাগরিকত্বর আবেদন করেছে আটজন লোকে। 2015 পূর্বে অহা শরণার্থী নাগরিকত্বর করব পারিব আবেদন। বিদেশী ন্যায়াধীকরণত গোচর স্থগিত করে সুযোগ দিয়া হব আবেদন। সিএএক লো একাংশ অযথা আন্দোলন প্রতিবাদ করলে এদিন সিএএর নামত মৃত্যু হওয়া পাঁচজনের হিসাবও হব। একুয়ে নাই, দুজনে এপ্লাই করেছে কাট এতালেকে। দ্যাট ইজ টু স্ট্যাটুটরি উই হ্যাভ টু যে এনিবডি হু হ্যাজ কাম ইন টু ইন্ডিয়া বিফোর 2015 দে হ্যাভ দ্য ফার্স্ট রাইট টু অ্যাপ্লাই সিটিজেনশিপ। সো ইফ দে ডু নট অ্যাপ্লাই দেন উইল লজ এ কেস এগেনস্ট দেম। সো দিস ইজ এ স্ট্যাটুটরি ইনস্ট্রাকশন যে 2015 অহা সকলে আবেদন করিব, 15 অহা পিছত খেনিক আমি খেদিম। কিন্তু 15 অহা এতিয়ালেকে কিমানে আবেদন করেছে? দুজনে। আজি দিনলেকে 5 অ্যাপ্লিকেশন কাট আছে, তারে তিনিজন হিয়ারিংত উপস্থিত নহল, দুজনে অ্যাপ্লাই করেছে। দ্যাট ইজ দ্য লেটেস্ট অন আসাম।
যত পাঁচজন শহীদে ঢুকালে আর এতালেকে কাট আবেদন করেছে দুজন। ইফ দ্য কেসেস আর বিফোর 2015 দে হ্যাভ টু গিভেন এ চান্স টু এপ্লাই, ইফ দে ডু নট এপ্লাই প্রসিডিং উইল কন্টিনিউ। হিন্দু বঙ্গালী মানুহবিলাকে কৈছে যে আমি সিএত আবেদন নকৰো কাৰণ আমি ভাৰতীয়, গতিকে আমি কেছত যাম লাগিলে। সেইকাৰণে আজি দিনত কাট আবেদন কৰা মানুহৰ সংখ্যা হ'ল 8 এপ্লাই অৰ ডো হেজ এপিয়াৰ্ড ইন দ্য ইণ্টাৰভিউ। আঠজন মানুহে আবেদন কৰিছে আৰু মই যিমান দূৰ জানো, মই ফলো আপ কৰি আছোঁ, দুজনে ইণ্টাৰভিউত আহি হাজিৰ হৈছে, বাকী ছয়জনে আবেদন কৰিও তেওঁলোকে আৰু আগবঢ়া নাই। মইতো ভাবি থৈছিলোঁ যে অন্ততঃ 2-3 লাখ মানুহে আবেদন কৰিব, বাকী আন্দোলনকাৰীসকলেতো 20-25-30-50 যি পাইছিল তাকে কৈছিলে। সেইকাৰণে এই পাঁচজন মানুহৰ মৃত্যুৰ এদিন ভাল হিচাপ এটা অসমত হ'ব। অসমত কোনো কাৰণতে CAA সন্দৰ্ভত জাৰি কৰা জাননী মানি লোৱা নহ'ব বুলি হুংকাৰ আছুৰ মুখ্য উপদেষ্টা সমজল কুমাৰ ভট্টাচাৰ্যৰ। মুখ্যমন্ত্ৰীয়ে এফালে CAAক লৈ আন্দোলনকাৰীক লৈ বিভিন্ন ভাষ্য আগবঢ়াইছে, তাৰ বিপৰীতে সমজল কুমাৰ ভট্টাচাৰ্যই কোনো কাৰণতে CAA সন্দৰ্ভত জাৰি কৰা জাননী মানি লোৱা নহ'ব বুলি আকৌ এবাৰ হুংকাৰ দিছে। কাৰ আধাৰত অসম চৰকাৰে এখন নিৰ্দেশনা দি অসমত কা বলবৎ কৰাৰ সপক্ষে নিৰ্দেশনা দিছে, যিটোক আমি সুদক্ষম ছাত্ৰসকলে দীৰ্ঘৰ বিৰোধিতা কৰিছোঁ, প্ৰতিবাদ কৰিছোঁ আৰু এই কথা আমি মানি নলওঁ। অসমৰ জনসাধাৰণে, খিলঞ্জীয়া জনসাধাৰণে, ছাত্ৰ সন্থাই আমি কা আমি মনা নাই, আমি কা আমি নামানো। যিকোনো পৰিস্থিতিত আমি কা মনা নাই আৰু কা আমি নামানো। আৰু এই কাৰ বিৰুদ্ধে গণতান্ত্ৰিক আন্দোলন আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব, কাৰণ অবৈধ বাংলাদেশী ৰক্ষণাবেক্ষণ দিয়া এই অসাংবিধানিক সাম্প্ৰদায়িক অসম চুক্তি উলংঘাকাৰী খিলঞ্জীয়া বিৰোধী উত্তৰবাঞ্চল বিৰোধী এই কাম আমি নেমানো। কা নেমানো, নেমানো আৰু নেমানো, এই কথা আমি বাৰে প্ৰতি কৈ আছোঁ আৰু বাৰে প্ৰতি আমি কৈ থাকিম। আৰু এয়া কেন্দ্ৰীয় চৰকাৰ, অসম চৰকাৰক আমাৰ কঠোৰ সকিয়নি, তেওঁলোকৰ হাতত সংখ্যা আছে কাৰণেই এখন খিলঞ্জীয়া বিৰোধী আইন আমাৰ ওপৰত জাপি দিব, আমি নেমানো। আৰু তাৰ বিৰুদ্ধে গণতান্ত্ৰিক আন্দোলন আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব। ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়তো গোচৰ তৰি থোৱা হৈছে, গতিকে গণতান্ত্ৰিক আন্দোলন, প্ৰতিবাদ আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব। আৰু CAA চৰকাৰক সমালোচনা বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া আৰু CAA বলবৎ কৰাটো দুৰ্ভাগ্যজনক আখ্যা দিছে বিৰোধী দলপতিগৰাকী। এইটো দুৰ্ভাগ্যজনক যে অসম চুক্তি আখৰে আখৰে ৰূপায়ণ কৰিম বুলি কোৱা, অসমৰ জনগণৰ জাতি মাতি ভেটি ৰক্ষা কৰিম বুলি কোৱাৰ পিছত এপদ দুপদকৈ অসমবাসীক বিভিন্ন ধৰণেৰে হাৰাশাস্তি কৰি আছে বিজেপি চৰকাৰে, হাত উজান দিছে আঞ্চলিক দলে, আৰু এতিয়া মানে একদম সংবিধান বিৰুদ্ধভাৱে এটা কাম কৰিবলৈ গৈছে। এইটো দুৰ্ভাগ্যজনক। আমি কি কৰিব পাৰোঁ আলোচনা কৰি আছোঁ, কাৰণ আমি কোৰ্টত গৈছিলোঁ, এটা সাবজুটিছ মেটাৰত কিয় এনেকুৱা কৰিছে আমি নাজানো। এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল।